হ্যালো বন্ধু অকল, ভালে আছে না? সবই ভালে আছে, ময়ও ভালে আছো দে। একটিং সেক্টিং করি আছে না? না, এটো হতে মই তো করি আছো, আর মিউজিকও শিখে আছো। মই নতুন নতুন গান লই আহিম তোর কারণে। মই এতিয়া মুম্বাইতে আছো তাই, আমার যে সেই মিউজিক ডাইরেক্টর মাইন দা সতীন শর্মার ওসরত মই মিউজিক শিখে আছো। মিউজিকটো শিকা শেষ বুলি মই নতুন নতুন গান বনাই আপোনালোকক দিম। বুঝি পাইছেনে? পোৱা নাই, পিছে এটা কথা সুধবাহে মই ফোন কৰিলোঁ আপোনালোকক। এই যে অসম চৰকাৰে কৰোণা কালৰ সময়ত শিল্পীসকল যে কোনো কাম বন কৰা নাই, কৰিব পৰা নাই, এই সময়ত যে 10,000 টকা দিম বুলি কৈছিল, সেইটো কেতিয়া দিব আপোনালোকে শুনছি না শুনা নাই, জানছি না জানা নাই? মইতো জানা নাই বৰ্তমান কেতিয়া দিব বা। মোৰ মতেদি জলদি দিলে ভাল হয়, সবে সুখাই আছেতো, মাছ মাংস খাব পৰা নাই। বুঝি পাইছা? না, পোৱা নাই। আৰু যদি আপোনালোকে কোনো কম পোৱা নাই, এই আমাৰ কি কালচাৰ মিনিষ্টাৰৰ তাতে সুধিব যাব, সি ভালকৈ বুজাই দিব, মানে পইচাটো জলদি দিলে ভাল হয়, সেনেকৈ ক'ব লাগব আমি। বুজি পাইছা? হা, আচ্ছা ৰাইজৰ, যেনে দিয়া আসাম চৰকাৰা 10,000 হগেন বুংদমান বে কৰোণা কালাও, যেনে হারিমু মাউতিপরাতো মেথাই রোজাব মনাসেই, বৈশাগুও একটিং খালাম মনাসেই, ওখাইনে আং সান্দং বে পয়সা 10,000 থাপ থাপ হনাঙ্গো। মানানা জংতো বিবাই আরসি জালাংমাই না আর্টিস্টপরা, ওখাইনে জং জেনে কালচারেল ইএমনাও সোংনানে এবা আসামনি কালচার মিনিস্টারনাও সোংনানে এবার বিথানমন্ন ফরমাইনাঙ্গো যে জন্য পয়সাকো থাপ হ, নঙ্গো না নঙা? যাইকি জায়া, দিনই ভারত স্বাধীনের দিন, বৈনিসিমবো আংনি অন্যায় আর সিবিনাইকো বাউহরবাই দেই। আর নঙ্গথামনা মোজাঙাই থা, মাস্ক গানালাসিন দাগিদিন, আংতো নেই দা মাস্ক গানাখাই, মানেনা আংখন নঙ্গমনা নুনাঙ্গন নালাই দেই। আং থাঙ্গাসিন দং, আমি মিউজিক শিখাইছে ফদিন মুম্বাইয়াও, বে মিউজিক রংজুবলানো আমি থাকবেন, থাকা মজা মজা মেথাই বানাইগেন নাকি গোসও লাখি। মানে এইবারনি উনাও আমি জাতিনিসো মেথাই লিখগেন, জাতিনিসো মেথাই রোজাবেন, বুঝিবাই? যাইকি জায়া, মানে গাহাম হামলাইনে বাউহরবাই তিনি ভারত স্বাধীনের সময়, এসে সুবিধা লানানে ভিডিও খালামনানে নঙ্গথামনো হগার হরবাই। কমেন্ট খালাম, লাইক খালাম, শেয়ার খালাম দেই। খুলুমবাই, নমস্কার।